আমাদের বুলবুলি যেরকম কইলে চলে আসে খানা খাওয়ার জন্য হাতে হাতে খানা খায়, আমরা চাই অতি সত্তর আমরা একটা ফাঁকি নিয়ে আসব বুলবুলির মতো এরকম টিম করতে হইব। মানে আমার আমার কথা যান শুনে আমি বলাইলে যেন আসে এরকম ধরনের একটা ফাঁকি আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো। আই আমাদের সেট আপ আছে, কেন হ্যাঁ সেট আপ দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যারা আমার ভিডিও দেখেন, আমি আশা করি আপনারা সবাই আল্লাহর মেহরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কামনা করি আপনারা সুস্থ থাকেন। তো আজকে আমি আমার সেটআপের মোরগগুলা এই কে কেমন করতেছে বা কি আল অবস্থা আসেন আমরা দেখি। আমাদের এই টাইগার গুলা ফিমেল দুটো ডিম দেয়, ডিম দেয় যে আজকে দেয় একটা ডিম দিছে এখানে। এরা তো লাফালাফি করে ভাঙি এলা, এই জন্য আমি নিয়ে গেছি, শুধু এই যে একটা দিছে। আর এই মেলটা মেলটা এত ফাজি, এর লগে দূরে দূরে সারা একই আর একই আর এখানে ঝগড়া করতে থাকে। ওরা সেট আপটা গরম করে এলা ওরা ওরা দুইজনে। আর এদিকে দি এইদিকে দি দেখেন আমার বারবডিয়ামে একটা ডিম ফাটছে আজকে। আমার বারবডিয়ামে অনেকদিন পর্যন্ত অনেক ডিম ফাটছে, কিন্তু এখন কি হয়েছে আস্তে একজনে একজনে পায় নাকি। এই যে একটা ডিম ফাটছে, এই যে দুই তিন দিন বাদে একটা ডিম ফাটছে, যাক আলহামদুলিল্লাহ। আমাদের বারবডিয়ামের এতগুলো ডিম ফাটছে, কিন্তু একটা ডিমও ফাটল হয় নাই, একটা ডিম ফাটল হয়েছে। শুধু এখানে আছে আমার ইনকিউবেটরও আছে, তো আমার ইনকিউবেটরে বাকি ডিমগুলা আপনাদেরকে দেখাইছি আমার ডিমগুলা ফাটল হয়েছে। আরও চার পাঁচ দিন বাকি আছে ফুটার বাকি, যদি এগুলা ফুটে আর চার পাঁচ দিন আছে যদি এগুলা ফুটে তাহলে বাকি যে ডিমগুলো আছে আমার এই যে এই ডিমগুলো আরও আছে ডিম, এই সব ডিমগুলো আমি আবার দিব। আর ফুটলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমরা তো আসেন আমার ভিডিওর সাথে থাকবেন, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা তো আমাদের সেট আপে এখন যে দু পর্যন্ত আছে, আমরা ভবিষ্যতে আরও কিছু ইনশাল্লাহ আরও কিছু করব, আস্তে আস্তে করব, এত জলদি তো আর হবে না। আমরা আরও কিছু অ্যানিমেল নিয়ে আসবো, আরও সেট আপের আরও তৈরি করবো। আর এদিকে দেখেন এটা কোন সময় খুলে রাখছি, ও আমি কিছু তো কিছুক্ষণ আগে পানি দিয়ে গেছি, পানি দিয়ে যাওয়ার পরে এটা খুলে রাখছি যে আমি আর ডেরা আটকে নেই। এই যে এগুলো আলহামদুলিল্লাহ এখানে দুইটা আছে, দুইটা বাচ্চা আছে আমাদের কুসিকের বাচ্চা, আর সবগুলো আমাদের বাংলা বড়। আমার সিল্কিগুলো একে ফেদার ইয়ে করতেছে, মল্ডি করতেছে, ফেদার অনেক অনেক পড়ে গেছে, এখন আবার নতুন নতুন ফেদার উঠতেছে দেখেন আলহামদুলিল্লাহ। কিরকম পুতুলের মতো দেখা যাইতেছে, কি সুন্দর দেখা যাইতে মাশাআল্লাহ। হয়তো খুব তাড়াতাড়ি ওরা ডিম দিতে পারে, এদের সাথে এদের বয়সে এই ফাইটারগুলো ডিম দিতেছে। আমি আপনাদেরকে আমার পাইটারের ডিমগুলো দেখাই, এই যে আমাদের পাইটারে একটা, তারপরে এই আর একটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা দোয়া করবেন আমার পাইটারের ডিম নিয়ে নিছে দুটোটা। আমি আশা করি আমাদের এই সিল্কিগুলো অতি সত্তর ডিম দিবে আশা করি, যে টাইমে দেয় ওরা আমার কোনো আপত্তি নাই, ওরা সুস্থ থাকলেই ভালো, আমার আমিও সুস্থ। আসেন আমরা আমরা আমাদের ছাদে একটু যাই, ওই পাশে একটু দেখি আমার মিনি কি একটা অঘটন ঘটাইছে, আসেন দেখি আমরা। বুলবুলি খাওয়ার জন্য এখন দেখেন আমার এসে কি করে, আমি চারটা খাবার দিছি, আরও দুইটা খাবার দিই তোমার দাঁড়া। ও আবার ডাইল এই বোট বুট ছাড়া এগুলো পছন্দ করে না আর কোনো কিছু, শুধু এগুলো খায়, তাও আমার হাতে খায়। ও অন্য অন্য জায়গায় এই যে এইবার নিচে পড়ে থায় ওগুলো খায় না, মুখের থেকে ফালা যায় যে এগুলো আর খায় না।
আমি কি করি এগুলো আবার পরিষ্কার করে আনি, ওই রাখি দিলে পরে যখন ভোক লাগে তখন খায়। খাওয়া শেষ তোমার? আরো খাবে? হ্যাঁ দেখেন মিনি কখন এই কামটা করছে আমরা আমরা দেখি নাই। আমরা দুপুরে এই সাদে আসি নাই। দেখেন একটা পাখি ও মারি এভাবে রাখছে, এখন ওরা খুশ করিয়ে পাইতেছি না। ওরে পাইলে আমরা ইয়ে করতাম যে তুই এই পাখিটা কেন মারলি। এই যে দেখেন কি করছে, আহা এগুলি কি পাখি জানি, এগুলি লাল এই কি পাখি বলে তা তো জানি না। এই যে পাখিটা একদম মারি এখানে রাখি দিচ্ছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আমার সাথে থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।